নজর রাখবো পরবর্তী সংবাদে। উদয়পুর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর পৌর পরিষদ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় গোমতী জেলা ভিত্তিক শুরু হলো পূর্ণিমা গুরু সংবর্ধনা অনুষ্ঠান, যার শুভ সূচনা করলেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ এবং উপস্থিত ছিলেন পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। বিশেষ করে গতকালকে ছিল গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমা সম্পর্কে অবগত করা আজকের পড়ুয়াদের এবং তার সম্পর্কে সকলকে অবহিত করা, গত চার বছর ধরে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে এই দিনটি পালন করা হয়ে আসছে উদয়পুর জুড়ে, এবারও তার ব্যতিক্রম হলো না। কি বক্তব্য উদয়পুর শহর থেকে উঠে এসেছে শুনুন। মহাভারতের রচয়িতা যিনি ব্যাসদেব, তার শুভ জন্মতিথি ছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। সেই দিনটিতে তিনি খালি মহাভারতেরই রচনা করেননি, তার সাথে যে 18টি পুরাণ এবং ব্রহ্মসূত্র, তার সাথে হচ্ছে ভাগবত যে রচনা করেছে, ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে যিনি একটি অনবদ্য অবদান রেখে দিয়েছেন, যে আমাদের যে সংস্কৃতির যে ভিত্তিভূমি বেদ, সেই বেদকে যিনি শ্রেণীবিভাগ করেছিলেন, চারটি ভাগে ভাগ করেছিলেন, সেই কৃষ্ণ দৈবায়ন তিনি ব্যাসদেব, যেহেতু বেদকে শ্রেণীবিভাগ করেছিলেন সেজন্য তার নাম বেদব্যাস। তার জন্মদিনে আমরা সমস্ত গুরুদেরকে প্রণাম করি। আমি সকলকেই অনুরোধ করবো, আমরা সকলে ছেলেমেয়েরা একটু সোজায় বসে, তো একদম সোজায় বসে বসে হাত জোর করুন। আমাদের জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা, তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই, প্রণাম জানাবো। আমরা জীবনে যার থেকে উদয়পুর থেকে শুনলেন আপনারা বক্তব্য গুরু পূর্ণিমা উপলক্ষে, তার যে ধারণা সকলের মধ্যে তুলে ধরা এবং সম্পূর্ণ বিষয় সম্পর্কে অবহিত করা পড়ুয়াদের মধ্যে, যার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন আয়োজকরা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।